যারা পতঙ্গবিদ আছেন বা ভাই বোন শুনেছেন তারা বলছেন যে যা পরিস্থিতি পুজোর পরেও নভেম্বর নভেম্বর নাগাদ ডেঙ্গু তুমি নিজে বলেছিলে সেপ্টেম্বরে তে মহামারী অবস্থা হতে চলেছে আমরা যতটা সম্ভব প্রস্তুতি নিচ্ছি অন্যান্য শহরের তুলনায় কলকাতায় ডেঙ্গু এখনও অনেক কম এবং সেটা যাতে কম থাকে তার পুরো ব্যবস্থা করছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু এখন ওই লকডাউন নেই করোনা নেই তাই মানুষের মুভমেন্ট হচ্ছে একটা জায়গা দিয়ে আরেকটা জায়গায় মানুষ যাওয়া আসা করছে এবং যত মুভমেন্ট বাড়ে সেই সময় ডেঙ্গুটা আরও ছড়িয়ে পড়ে যেহেতু কোথায় মশা কামড়াচ্ছে সেটা আইডেন্টিফিকেশন করা তো মুশকিল কিন্তু আমরা প্রচার আরও বাড়াচ্ছি মানুষের সচেতন যাতে হয় চেষ্টা করছি এবং তার সাথে সাথে আমাদের যে কাজগুলো হাউস টু হাউস করা টেস্টিংটাকে যথাসাধ্য আরও বাড়িয়ে দেওয়া ডেঙ্গি হলে তার ফিভার ক্লিনিকগুলোকে রেডি রাখা মানুষের সাহায্য করা এবং সেরকম পরিস্থিতি ব্লাড কাউন্ট যেটা সেটা যাতে করে তাকে সাহায্য করা যায় সে ব্যবস্থাগুলো আমরা করছি প্রচারও হবে দুর্গাপুজো হবে যেহেতু এখানে আমরা জন্মেছি যে জায়গাটার ওপর দিয়ে বিষুবরেখা গেছে সেখানে এইরকম প্যাচ প্যাচে ওয়েদারে আমাদের ডেঙ্গি হবে আমাশা হবে তার মধ্যে আমাদের লড়াই করে থাকতে হবে পরিস্থিতি মোকাবিলায় কি সময় বাড়ানো হয়েছে ইউপিএসসি সময় বাড়ানো হয়েছে মানে চিকিৎসকদের হ্যাঁ একুশের সময় সন্ধ্যে রাত অবধি বাড়ানো হয়েছে আর সেকেন্ড হচ্ছে যেটা সেটা হচ্ছে যে রবিবার শনিবারও খোলা থাকছে ডিপিও ভেঙে জখম হয়েছে আমরা সব জায়গায় দিয়ে দিয়েছি তাদের পজিশন সার্টিফিকেট দিয়ে আমরা চেষ্টা করছি পুলিশের সাহায্যে তারা বেরিয়ে যায় ভেঙে দেওয়ার বা তারপরে যদি ভেঙে দেওয়ার পরে তারা যদি টিনের সেট করে থাকে তাহলে তারা থাকুক না না এরকম কোনো সিদ্ধান্ত না 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 কিচ্ছু নেই এখনও ঠিক আছে বিশেষজ্ঞদেরতে এখনও ঠিক আছে ডিজাইনে একটা ভুল আছে সেই সময় বামফ্রন্টের সময় করেছিল ডিজাইনে ভুল আছে কিন্তু উড়াল পুল ভিড় ঠিক আছে আমরা একবার রিপেয়ারও করে দিয়েছি ঠিক আছে আমরা ছোটবেলায় পড়তাম না দেখে আসো আমি তারপরে কথা হয়নি ওনার সাথে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে প্রপোজাল আসলে আমি এটা নিয়ে এগোবো